চাই, তথ্য চাই, আমাদের একটাই দাবি, তথ্য হলো বেঁচে থাকা সকল অধিকারের চাবি। চাই চাই তথ্য, নির্ভুল সত্য, জনতার ক্ষমতার তথ্যই শর্ত। চাই চাই তথ্য, নির্ভুল সত্য, জনতার ক্ষমতার তথ্যই শর্ত। তথ্য জানার না থাকলে অধিকার গণতন্ত্রের তাহলে কি অর্থ? আমাদের খাজনা যায় কার হাতে, কিভাবে তা ব্যয় হয়, কোন কোন খাতে, বিদেশ থেকে টাকা এলো কত প্রকার, আমরা হিসেব চাই প্রতিটি টাকার। প্রকল্প দলিলে কি লেখা আছে, সুফল কতটা তার জায়গার কাছে, কৃষক পায় না কেন সার আর বীজ, বানাতে না বানাতে ভাঙে কেন ব্রিজ, ভিজিডি ভিজিএফ দুর্যোগে ত্রাণ, কোন বুলবুলিতে কে যায় ধান। হাসপাতালে যে যত মাথা কুটি, চিকিৎসা যন্ত্রে যান্ত্রিক ত্রুটি, হাসপাতালে যে যত মাথা কুটি, চিকিৎসা যন্ত্রে যান্ত্রিক ত্রুটি, অসুখে ওষুধ নেই, নেই ডাক্তার, আমরা জানতে চাই কি কারণ তার। শিক্ষার জন্য যে বাজেট বরাদ্দ, তা দিয়ে হচ্ছে কিসের শ্রাদ্ধ, নরবরে স্কুল শিক্ষক কম, শিক্ষার দশা কেন হলো এরকম। মানুষ জেলে কোন অপরাধে, বিচারের বাণী কেন নিভৃতে কাঁদে, নিরীহ মানুষ জেলে কোন অপরাধে, বিচারের বাণী কেন নিভৃতে কাঁদে, পদে পদে লঙ্ঘন মানবাধিকার, তথ্য বিনা কি হয় তার প্রতিকার। আদিবাসী পাহাড়ি যে যেখানে থাকে, তথ্য জানার সম অধিকার রাখে, জনতাই উৎস সব ক্ষমতা, তুলে দিতে হবে তাই তথ্যের দ্বার। তথ্য চাই, তথ্য চাই, আমাদের একটাই দাবি, তথ্য হলো বেঁচে থাকা সকল অধিকারের চাবি। তথ্য চাই, তথ্য চাই, আমাদের একটাই দাবি, তথ্য হলো বেঁচে থাকা সকল অধিকারের চাবি। বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে
দেশের সরকারি বেসরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সর্বগ্রাসী দুর্নীতি রোধের লক্ষ্যে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন 2009 পাস করা। অতঃপর 2009 সালের পয়লা জুলাই আইনটিকে কার্যকর করে এর সফল বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয় একটি 3 সদস্য বিশিষ্ট তথ্য কমিশন। দেশের অন্যান্য স্বাধীন কমিশন এবং তথ্য কমিশনের মধ্যে মূল পার্থক্য এই যে এটাই হচ্ছে আদা বিচারিক ক্ষমতার অধিকারী একমাত্র কমিশন, যে ক্ষমতা অন্য কোনো কমিশনের নেই। এমনকি বিচারিক প্রশ্নে তথ্য কমিশনকে এমনই ক্ষমতা দেওয়া হয়েছে যে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তথ্য কমিশনের রায়ই হচ্ছে চূড়ান্ত এবং এ রায়কে অন্য কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। অর্থাৎ তথ্য কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যেমন আপিল করা যায় না, তেমনি তা রিভিউরও কোনো সুযোগ নেই। তবে প্রদত্ত রায়ের বিরুদ্ধে হাইকোর্টে শুধু রিট মামলা দায়ের করা যায়। আর তথ্য অধিকার আইন 2009-এর মূল বৈশিষ্ট্য হল এটি জনগণকে ক্ষমতায়িত করার সবচেয়ে বড় ও শক্তিশালী একটি হাতিয়ার। কারণ অন্যান্য সকল আইনে সরকার বা প্রশাসন কর্তৃক জনগণকে নিয়ন্ত্রণ করা হলেও একমাত্র তথ্য অধিকার আইন দ্বারা জনগণই প্রশাসনকে নিয়ন্ত্রণ করে থাকে। সংবিধানের 7 অনুচ্ছেদে বর্ণিত জনগণই সকল ক্ষমতার মালিক একথার হুবহু ও সরাসরি প্রতিফলন ঘটেছে কেবল তথ্য অধিকার আইনেই। এ আইন জনগণকে এতটাই ক্ষমতায়িত করেছে যে দেশের যে কোনো দপ্তরের নোটশিট ব্যতীত যে কোনো তথ্য জানার অধিকার প্রয়োগ করে জনগণ প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা যেমন নিশ্চিত করতে পারে, তেমনি দুর্নীতি রোধেও সরাসরি ভূমিকা পালন করতে ক্ষমতাবান। তাই তথ্য কমিশনের অন্যতম একটি কাজ হচ্ছে জনগণের অর্থে পরিচালিত দেশের প্রশাসনিক কার্যক্রমের যে কোনো তথ্য প্রাপ্তিতে জনগণের আইনগত অধিকারকে সুপ্রতিষ্ঠিত ও সুনিশ্চিত করা। এক্ষেত্রে তথ্য কমিশনের নির্ধারিত ফরম্যাটে তথ্য প্রাপ্তির আবেদনের পর আপিল করেও কেউ যদি কাঙ্ক্ষিত তথ্য না পায়, তবে তথ্য কমিশনে সরাসরি অভিযোগ দায়ের করা যায়। অভিযোগ প্রাপ্তির পর কমিশন সংশ্লিষ্ট দুপক্ষকেই সমন জারি করে থাকে এবং উভয় পক্ষের শুনানি গ্রহণের মাধ্যমে তথ্য বঞ্চিতের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করে। কমিশন প্রথম বিচারিক কার্যক্রম শুরু করে 2011 সালের ফেব্রুয়ারি মাসে। 2013 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কমিশনে সর্বমোট 513টি অভিযোগ দায়ের হয়। এর মধ্যে 560টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ বিচারিক কার্যক্রম শুরুর পর অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে তথ্য কমিশন 3 বছরে প্রায় 99% সফলতা অর্জনে সক্ষম হয়েছে, যা বিরল একটি দৃষ্টান্ত। তথ্য বঞ্চিত জনগণের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত প্রদান করেছে তথ্য কমিশন, যা মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। তন্মধ্যে তথ্য প্রার্থীকে সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য প্রদান, নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলসমূহের আয় ব্যয়ের রিপোর্ট প্রদান, বিসিএস পরীক্ষার্থীকে পিএসসি বা সরকারি কর্ম কমিশন কর্তৃক লিখিত নম্বরের পাশাপাশি ভাইবার নম্বর প্রদান, এনজিও প্রশিক্ষা কর্তৃক চাকরিচ্যুত মেটালি চাকমা ও মানসী চাকমাকে জিপি ফান্ডের তথ্যসহ প্রাপ্য জিপিএফের অর্থ প্রদান, খুলনার চিংড়ি চাষিদের ন্যূনতম মজুরি, বিভিন্ন এলাকার খাস জমির পরিমাণ এবং জমির নাম জারি সংক্রান্ত তথ্য প্রদানের রায় উল্লেখযোগ্য। এছাড়াও তথ্য প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন, হয়রানিকরণ এবং বিভ্রান্তিকর তথ্য প্রদানের অভিযোগেও তথ্য কমিশন একাধিক কর্মকর্তাকে জরিমানা সহ তিরস্কার করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নারায়ণগঞ্জের 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গোলাম মোস্তফা কর্তৃক তথ্যপ্রাপ্তিকে হয়রানিকরণ এবং বিভ্রান্তিকর তথ্য প্রদানের অপরাধে 1000 টাকা এবং তথ্য প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনের অপরাধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা পিআইও আব্দুল বাসেদকে 500 টাকা জরিমানা করার সিদ্ধান্ত। উল্লেখ্য যে
তথ্য না দেওয়ার অপরাধে তথ্য কমিশন বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জরিমানার দণ্ডাদেশ বা তথ্য প্রদানের সিদ্ধান্ত দেয়। কমিশনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এ পর্যন্ত মোট 5টি রিট পিটিশন দায়ের হয়। তন্মধ্যে 1,000 টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত ডাক্তার গোলাম মোস্তফার রিটটি খারিজ করে কমিশনের সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট। সুতরাং তথ্য কমিশন মনে করে, জনগণ তথ্য অধিকার আইন 2009 সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি তারা ক্ষমতায়িত হবেন, আর তথ্য জানা ও প্রাপ্তির আইনগত অধিকার যত বেশি প্রয়োগ করবেন প্রশাসনের দুর্নীতি ততই কমে যাবে এবং স্বচ্ছতা জবাবদিহিতাও বাড়বে। তাই আসুন আমরা তথ্য কমিশনের হাতকে শক্তিশালী করি।